बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 मुस्तफा एलो नूर नबी एलो मूर नबी एलो वाजी दुनियाए एलो रे मदीना वाला सरकार रे कमले वाला सरकार रे मुस्तफा एलो मुजतबा एलो नूर नबी एलो आज दुनियाए एलो रे मदीना वाला सरकार रे कमले वाला तशरीफ आने लेने अब्दुल लावोमा अमीना रे गौरे हुरु गिल्ली मन दुरुति पाड़ेन शामाए कुशूरे शबाए कोई शूरे काबा जुके मदीनार दीके काबा जुके मदीनार दीके जगत हलो गुल झार रे मदीना वाला सरकार रे कमले वाला कार रे मुस्तफा एलो मुस्तफा एलो नूर नबी मूर नबी एलो आज दुनियाए एलो रे मदीना वाला कार रे कमले वाला नूरानी वो शाकेशे पाड़ेन सिजदाए रब्बी हबले उम्मती बाले खुदार काचे अर्जी जनाए खुदार काचे अर्जी जनाए माफ करो अल्लाह माफ करो अल्लाह माफ करो अल्लाह माफ करो अल्लाह उम्मत अमर गुनेगार रे मदीना वाला कार रे कमले वाला कार रे मुस्तफा मुजतबा एलो नूर नबी एलो मूर नबी एलो आज दुनियाए एलो रे मदीना वाला सरकार रे कमले वाला अरे लज्जाए आज के मुख देखे रबी शोषितारा कलमा पड़े निमानानेन मूर्ति पूजित जारा मूर्ति पूजित जारा अरे मदीनार एकी फूल मदीनार बुलबुल मदीनार एकी फूल मदीनार बुलबुल अंबिया कुल सरकार रे मदीना वाला कार रे कमले वाला सरकार रे मुस्तफा मुजतबा एलो नूर नबी एलो मूर नबी एलो आज दुनियाए मदीना वाला
কাররে কমলে বান কাররে আলি মৌলা কমলে বালা মুস্তফা ওয়াল আলি মৌলা মুস্তফা এলো মুজতবা এলো নূর নবী এলো আজ দুনিয়ায় কমলে বালা সরকার রে সলাতুনিয়া সালামুনিয়া ওয়াল হাবিবুল্লাদি তুরজা শাফাআতুহু লিকুল্লি হোলি মিনাল্লাহ ওয়ালি মুকতাহিমি সালা আমি না তুঝে কো মুবারক শাহ কি মিলাদ হো তেরা অঙ্গন নূর বল কি গর কা গর সব নূর হে ও সলা তুলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হামিম والكتاب المبين إنا أنزل الله في ليلة مباركة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سلم وسلم مبارك عليه কড়ে হে মন কীর নকীর উসর পর ন কোই হামি ন কোই আওয়ার কড়ে হে মন কীর নকীর উসর পর ন কোই হামি ন কোই আওয়ার বাতা দো আকর মেরে পয়গম্বর কে সখত মুশকিল জবাব মে হে উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে হে জমানা তারে কো রহা হে কে মোরে কাবো সে নিকাব মে হে উপস্থিত পবিত্র লাইলাতুল বরাতের রাতের সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম নওজোয়ান ভাইরা মুসল্লানে কেরাম পর্দার আড়ালে দোস্তরানে মন্দার মুসলমান মা ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে বারো গাহে লাখো কোটি শুকর সিজদা আল্লাহ পাক মেহরবানি করে দয়া করে হায়াত দারাজ করে আমাদেরকে লাইলাতুল বরাতের রাতে আল্লাহর ঘর পবিত্র ঘরে মসজিদে এসে নিজেদের গুনাহ মাফ চাওয়ার হায়াত দারাজ করেছেন ব্যবস্থা করে দিয়েছেন উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। গত জুম্মাবারে সূরা দুখানের 25 পারার প্রথম নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমি বলেছিলাম। এই তাফসীরের মধ্যে আমি আরেকটু ইঙ্গিত দিতে চাই, হা মিম ওয়াল কিতাবিল মুমিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা লাইলাতুল মুবারাকা রাতের মধ্যে কোরআন নাজিল হয়েছে। এই যে মুবারক বই রাতের মধ্যে কোরআন নাজিল হয়েছে এই কথার মধ্যে কারো দ্বিমত নাই। এখন কোন কোন মুফাসসিনে কেরাম লাইলাতুল মুবারাকা মানে শববারাতের রাত ধরেছেন। এখন কথা হলো শববারাতের রাতে যে কোরআনটা নাজিল হয়েছে সেই কোরআন হচ্ছে ওটাই যেটা আল্লাহ লোহে মাহফুজে রক্ষিত রেখেছেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ
আল্লাহর নিজস্ব কুদরতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ যেদিন লেখা শুরু করেছে লোহে মাহফুজে সেদিন ছিল লাইলাতুল বরাত লেখা যখন শেষ হয়েছে সেদিন হচ্ছে লাইলাতুল কদর অথবা আরেকটা তাফসীরের মধ্যে এটাই আছে আল্লাহ যখন একত্র কোরআনটা যখন লোহে মাহফুজে নাযিল করেছেন সেদিন ছিল লাইলাতুল বরাত আর প্রথম আসমানে এই জমিনের মধ্যে সর্বপ্রথম রহমতুল্লিল আলামিন নবীর কাছে হেরা গুহার মধ্যে লাইলাতুল কদর রাতে জিব্রাইল আমিন ফেরেশতা ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক বলে যে আয়াতটা সর্বপ্রথম নাযিল করেছেন সেটা ছিল কদরের রাত সুতরাং এখানে লাইলাতুল মুবারাকা মানে শবাবরাতের রাতকে যদি কেউ অস্বীকার করে যে শবাবরাতের রাত নাই আমি বলবো সেই ব্যক্তিটা অন্ধ আমি বিষয়টা আরেকটু ভেঙে বলতে চাই যদি আপনি ওয়ার্ল্ড ম্যাপ তথা বিশ্বের মানচিত্র যদি সামনে নেন ওয়ার্ল্ড ম্যাপ ঠিক আছে বিশ্বের মানচিত্র যখন আপনি সামনে নেন তখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ওয়ার্ল্ড ম্যাপ থেকে আপনি বাংলাদেশকে বাইর করেন তখন আপনি ওয়ার্ল্ড ম্যাপ থেকে বাংলাদেশ পাবেন এশিয়া মহাদেশের এক কোণাতে চনাবট বরাবর বাংলাদেশকে দেখবেন ঠিক না বেটি এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এই ওয়ার্ল্ড ম্যাপ থেকে চট্টগ্রামকে বাইর করেন তখন কিন্তু আপনি চট্টগ্রামকে বাইর করতে পারবেন না কারণ ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে থাকবে মাত্র দেশ আপনার দেশের নামটা থাকবে তাও অনেক ছোট তো অনেক ছোট জায়গাতে আপনার চট্টগ্রাম জেলাটা আছে সেটা মিথ্যা নয় চট্টগ্রাম জেলা বাংলাদেশের অন্তর্ভুক্ত কিনা বলেন হাটহাজারি থানা চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত কিনা বলেন বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম এটা কি মায়ানমারের নাকি বাংলাদেশের চট্টগ্রাম কোন জেলার কি ভারতের নাকি বাংলাদেশের বাংলাদেশের একটা জেলার নাম চট্টগ্রাম আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে এই মানচিত্রের মধ্যে যখন চট্টগ্রাম জেলাটা যখন বের করতে বলবেন তখন সে বের করতে পারবে না কারণ ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে শুধু দেশের নাম থাকবে তাই বলে এই আপনি ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে বলতে পারবেন না চট্টগ্রামটা বাংলাদেশের বাইরে এটা বলতে পারবেন না ঠিক না বেটে তদ্রুপ লাইলাতুল মুবারাকা রাতের মধ্যে এই মুবারাকা শব্দের মধ্যে লাইলাতুল বরাতের নামটা লাইলাতুল বরাত অন্তর্ভুক্ত আছে আপনি বিস্তারিত বর্ণনা করতে চাইলে হাদিস শরীফের মধ্যে যেতে হবে হাদিস শরীফ না গিয়ে সোজা সোজা যদি কোরআন থেকে যদি বলেন কোরআন তো ওয়ার্ল্ড ম্যাপ থেকে আপনি শুধুমাত্র সংকেত পাবেন বিস্তারিত বয়ান সেখান থেকে থাকবে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত নামাজ প্রতিষ্ঠা করো যাকাত আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজ এই যে জোহরের নামাজ 12 রাকাত ফজরের নামাজ 4 রাকাত আসরের নামাজ 8 রাকাত মাগরিবের নামাজ 7 রাকাত এশার নামাজ 15 রাকাত খোদার কসম করে বলতে বলেন কোন আলেমকে কোরআন শরীফের মধ্যে নামাজের বিস্তারিত বয়ান নাই বাইর করতে পারবে কয় রাকাত নামাজ পড়তে হবে এটা কি কোরআনে আসেনি নাই কোন অক্ত কখন পড়তে হবে কোন নামাজ পড়তে হবে আসর মাগরিব ইশা গুলার ইঙ্গিত আছে নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে আছে কত রাকাত পড়তে হবে কোরআন শরীফের মধ্যে নাই ঠিক না বেটি এটা প্রমাণ কিসে করেছে হাদিসে করেছে কিসে করেছে হাদিস শরীফের মধ্যে করেছে যে লাইলাতুল বরাতের কথাও হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত করেছে আজকে যারা লাইলাতুল বরাতের মতো রাতকে অস্বীকার করে বাগ্যরজনে লাইলাতুল বরাত এটা তো আসলে ফার্সি ভাষা শবে বরাত এটা ফার্সি ভাষা এটা কিসের ভাষা ফার্সি ভাষা তো শবে বরাত আমাদের দেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া কেরাম তাদের মুঘল আমলে ভাষাগুলো ছিল ফার্সি ঠিক না বেটিক যেমন এই যে আদালত এই যে চেয়ার বলেন চেয়ার কি বাংলা ভাষা নাকি চেয়ারের চেয়ারের আরবি হচ্ছে কুরসি আর চেয়ারকে কেদারা বলা হয় বাংলাতে ঠিক না বেটিক চেয়ার ইংলিশ শব্দ এই দেশের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন এদের মধ্যে কিছু ছিল ফার্সি ভাষার উপর কিছু উর্দু ভাষার উপর কিছু আরবি ভাষার উপর এদেশকে শাসন করেছে ব্রিটিশরা তাদের ভাষা ছিল ইংলিশ সংমিশ্রণের মধ্যে আমাদের বাংলা ভাষার মধ্যে আছে আর তার কারণে বিভিন্ন ভাষা মিশ্রণ হয়ে গেছে এতে শবে বরাত আমরা যে বলি এটা ফার্সি ভাষা আউলিয়া কেরাম তৎকালীন জমানার মধ্যে এই শবে বরাত হিসাবে চিহ্নিত করেছেন অথচ আরবিতে যদি যায় লাইলাতুল বরাত কিংবা লাইলাতুল মুবারাকা বলা হয় ঠিক না এখন শবে বরাত না শবে বরাত না আরে বেটা ফার্সি ভাষা শবে বরাত কোরআন তো আরবি ভাষার মধ্যে আপনি সেখানে খুঁজলে পাবেন নি ঠিক না বেটি ঢাকা যাওয়ার জন্য টিকিট লইলেন কিন্তু আপনি বাসে বসে গেছেন নাজিরাটে সাডারের মধ্যে দেখা যাইতে পারবেন না নাকি ডাকে আসতে পারবেন দেখা যাইতে পারবে টিকিট বরাবর নিছে কিন্তু বসছে নাজিরাটা সাডারে সেই কিন্তু ওই যে সালম বাসে বসে নাই যেখানে দেখা যাওয়া যাবে ঠিক না বেটি সেই ব্যক্তি কোরআনের মধ্যে শবে বরাত এটা তো আপনার ফার্সি ভাষা তো ফার্সি ভাষা কোরআনের মধ্যে পাবেন নি কোরআনের মধ্যে পাবেন মুবারাকা মুবারাকা শব্দ রাসূলের পাক হাদিসে কি বোঝায় তা দেখতে হবে ঠিক না বেটি এখন আমরা দেখব হাদিস শরীফের মধ্যে
লাইলাতুল বরাতের ব্যাপারে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সহিহ ইবনুল হিব্বান হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের 12টা আমি বলছি। আনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফুরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকি ও মুশাহিন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন, আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে স্বীয় সৃষ্টির প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দান করেন এবং সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, শুধু মুশরিক বা হিংসুক বিদ্বেষ ছাড়া, বিদ্বেষী ব্যক্তি যারা হিংসুক ব্যক্তি ছাড়া তাদেরকে ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে শাবানের মধ্যবর্তী রাত মানে আজ রাত, অর্থাৎ শব বরাতের রাত। এখন যে হাদিসটা আমি বললাম, এই হাদিসটা ইমাম তাবরানী আল কবির আল আওসাতের মধ্যে আছে, ইমাম ইবনে হিবাম সহিহ, ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে, বাইহাকী শরীফের মধ্যে আছে, শোয়াইবুল ইমানের মধ্যে আছে, এগুলা আবু নুআইমের হিলিয়া গ্রন্থের মধ্যে আছে, এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যেও আছে। নাম্বার দুই, দ্বিতীয় নাম্বার হাদিসের দলিল মুসনাদে বাজারের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুধুমাত্র অনুবাদটা বলি, তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন শাবানের মধ্যরোজন উপস্থিত হয় তখন পৃথিবীর আকাশে রহমতের দৃষ্টি নিবন্ধন করেন, সকল শ্রেণী বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, একমাত্র মুশরিক মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে আল্লাহ মাফ করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা, সিদ্দিক আকবর ইসলামের প্রথম মুসলমান, সিদ্দিক আকবর আমার রসুলের সুখ দুঃখের সাথে, সিদ্দিক আকবর যে হাদিসটা রাওয়ায়েত করেছেন কি মিথ্যা হতে পারে না? এরপর আসেন মুসনাদে আহমদ হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাবানের মধ্যরজনীতে আল্লাহ তাআলা স্বীয় সৃষ্টির প্রতি বিশেষ করুণা দৃষ্টি প্রদান করেন, সকল বান্দাকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে নয়, একটা হচ্ছে বিদ্বেষ পোষণকারী আর একটা হচ্ছে অন্যায়ভাবে হত্যাকারী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই একটা হাদিসের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে প্রমাণিত হয়ে গেল তৃতীয় নম্বর দলিল। চতুর্থ নম্বর দলিল তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে ইবনে মাজা মুসনাদে আহমদ শরীফ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিছানায় খুঁজছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, ফলে তার কুচ করে ঘর থেকে বের হয়ে পড়লাম, হঠাৎ দেখে তিনি জান্নাতুল বকিতে আসমানের দিকে দুই হাত তুলে দিয়ে তিনি দোয়া করছেন এবং আমাকে দেখে হুজুর করিম সাল্লাম বললেন, তুমি কি এই বই করছো যে আল্লাহ তার রসুল তোমার প্রতি অন্যায় করবেন? আমি বললাম ইয়া রসুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনার কোন স্ত্রী গৃহে প্রবেশ করেছেন। হুজুর করিম সাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে প্রথম আকাশের দিকে বিশেষ কৃপা দৃষ্টি দান করেন এবং আমাকে দেখে হুজুর করিম সাল্লাম বললেন যে তুমি কি ভয় করছো যে আল্লাহ তোমার উপর অন্যায় করবেন? রসুল বললেন, নয়, আমি ইয়া রসুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি কোন স্ত্রীর গৃহের মধ্যে প্রবেশ করবেন। রসুল বললেন যে শাবানের মধ্যরজনীতে আল্লাহ বনু কলব গোত্রের যতগুলা ছাগল ভেড়া আছে তাদের পশমের পরিমাণ গুনাহ উম্মতে মুহাম্মদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে, এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ মানে যেটা তিরমিজি শরীফ এবং ইবনে মাজা সিহাহ সিত্তার ছয়টা বিশুদ্ধ হাদিস, যে হাদিসগুলা কেউ ফেলতে পারে না, বুখারি মুসলিম নাসাই তিরমিজি ইবনে মাজা আবু দাউদ, এই ছয়টা বিশ্বের বুকে বিশুদ্ধ হাদিস বলে ছয়টা হাদিসকে, যে ছয়টা হাদিসকে কেউ স্বীকার করতে পারে না। এই এখন যে হাদিসটা আমি বললাম হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, ইবনে মাজা শরীফের মধ্যে আছে, এখান থেকে দুইটা কথা প্রমাণিত হয়ে গেছে। নাম্বার এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বকিতে গিয়ে লাইলাতুল বরাতের রাতে রসুলের আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছেন মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখান থেকে প্রথম প্রমাণ হলো সুন্নি মুসলমান লাইলাতুল বরাতের রাতে মা বাবার কবরে, ফির বুজুর্গদের কবরে গিয়ে, মাজারে গিয়ে যে জিয়ারত করে দোয়া চায়, এটা রসুলের সুন্নত। সুবহানাল্লাহ। এখন যদি কেউ বেদাত এবং শিরিকের ফতোয়া দেয় তাদেরকে বলবেন যে তিরমিজি শরীফের মধ্যে আছে, তাদেরকে বলবেন ইবনে মাজা শরীফের মধ্যে আছে, তাদেরকে বলবেন সহিহ হাদিসের মধ্যে আছে, এরপরে যদি বেদাতের ফতোয়া দেন বোঝা গেল আপনি মুসলমানের দলে নাই, বোধহয় অন্য কোনো দল হতে পারে, ঠিক না বেটি? এরপর রসুলের পাক সাল্লামের লাইলাতুল বরাতের ব্যাপারে অগণিত হাদিস আছে যেগুলা লম্বা চূড়া বলার সময় অবকাশ নাই, আমি শুধুমাত্র ইঙ্গিত দেব কোন কোন মানুষগুলাকে আল্লাহ মাফ করবেন না। নাম্বার এক,
সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। এক নম্বর হচ্ছে জাদুকর, যারা জাদু করে সেহের সাহেব, আমি বলেছিলাম গত শুক্রবারে গত জুমাবারে। দুই নম্বর হচ্ছে মদ্যপায়ী, যারা মদ পান করে, মদের ব্যবসা যারা করে, যারা নেশাক্ত নেশার ব্যবসা যারা করে, তাদেরকে আল্লাহ আজ রাত মাফ করবেন না। তৃতীয় নম্বর জেনাকারী, চতুর্থ নম্বর আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা আছে তাদেরকে 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 দেখতে হবে, দিতে হবে, খাওয়াইতে হবে বলে আত্মীয়তা ছিন্নকারী, তাদেরকে আজ রাত মাফ করবেন আল্লাহ। এরপর মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতার অবাধ্য সন্তান, তার মানে বুঝেন, মাতা পিতার অবাধ্য সন্তান বুঝলেও চুপ করে থাকবেন, কারণ আজ রাত অন্তত মা বাবা যারা জীবিত আছেন পায়ে ধরে বলবেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। বলা যাবে না, আওয়াজে মনে হয় বলা যাবে না। আরে যাদের নাই, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, মা এবং বাবা থাকা অবস্থায় মর্যাদা তাদের আমি বুঝি নাই, তাদেরকে খেদমত করতে পারি নাই, আজ এতেকাল করেছে, ইচ্ছা হচ্ছে তাদেরকে খেদমত করি, ইয়া রাসূল আল্লাহ আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলেন, তাদের কবরের মধ্যে গিয়ে বেশি করে কান্নাকাটি করো, তাদের পক্ষ থেকে সৎকা করো, কারণ সৎকা হচ্ছে তাদেরকে বাঁচানোর একমাত্র উপায়। তাদের পক্ষ থেকে যদি সৎকা করো তাহলে আজ রাত ফেরেশতা 70,000 ফেরেশতা জিব্রিল আমিনের নেতৃত্বে আপনার সৎকার সওয়াবগুলা রহমতের পাহাড়ি যাবে, তাদের কবরে প্রবেশ করাবেন, মা এবং বাবা খুশি হয়ে যাবে, সারা জীবন ভর যা আপনি গুনাহ করেছেন অন্যায় করেছেন, মা বাবা কবর থেকে বলবে আল্লাহ আমার সন্তান বুঝে না, এখন বুঝতেছে, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও। যখন মা বাবা বলবে, লামকানের খোদা বলবে, লাইলাতুল বরাতের রাতে তুমি সন্তানকে মাফ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুযোগটা কখন? আজ রাত। কখন? আজ রাত। মা বাবার অবাধ্য সন্তান যারা, আমি একটা হাদিস বলি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন আনসারে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সুন্দরী স্ত্রী ঘরে থাকার কারণে, সুন্দর মেয়ে বিয়ে করার কারণে, বউয়ের স্ত্রীর কথা ধরে তিনি মাকে খুব কষ্ট দিয়েছেন। এক পর্যায়ে ওই ছেলে, ওই সাহাবি সক্রাতের বিছানায় পড়ে গেলেন। এখন সক্রাতের বিছানাতে সবাই কলমার তলকিন দিচ্ছে, সাহাবায়ে কেরাম গেলেন কলমার তলকিন দিচ্ছে, কিন্তু ওনার মুখ দিয়ে কোনো রকম কলমা আসে না, উনি কলমা পড়তে পারে না। শেষ পর্যন্ত এক সাহাবি দূরে দূরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবি আপনার যেই, তিনি মৃত্যুর বিছানাতে, সক্রাতের বিছানাতে, আমরা তাকে কলমার তলকিন দিচ্ছি, তিনি কলমা পড়তে পারছেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সমাধান দেন। আল্লাহ রাসূল চিন্তা করে বললেন, তার ঘরে কি তার মা আছে? বললেন, হ্যাঁ তার মা আছে। তার মাকে ডাকলেন, তার মাকে গিয়ে বলতেছেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। এখন মা বলতেছে, আমি আমার সন্তানকে মাফ করব না। ছেলেকে জিজ্ঞেস করলেন যে, আপনার মা আছে? হ্যাঁ আমার মা আছে। আপনার মায়ের প্রতি কিরূপ আচরণ করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি খুব ভুল করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে আমার মা আমাকে মাফ করছেন না। রাসূল মাকে জিজ্ঞেস করলেন, আপনি মাফ করে দেন? মা বলে, আমার ছেলেকে আমি কোনোদিন মাফ করব না। এখন সন্তান তো বেইমান হয়ে মরবে, কলমা মুখ দিয়ে আসতেছে না, বেইমান হয়ে মরবে, মুখ দিয়ে কলমা আসে না। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনারা লাকড়ি নিয়ে আসেন, তেল নিয়ে আসেন, আগুন জ্বালিয়ে দেন। লাকড়ি এবং তেল নিয়ে আসা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। মাকে ডাকলেন, আপনার সন্তানকে জীবদ্দশা থাকা অবস্থায় আগুনের মধ্যে এখন ফেলে দেবো, হয়তো আপনি মাফ করবেন না, হয় আগুনে ফেলে দেবো, কি বলবেন বলেন তাড়াতাড়ি? সন্তানকে আগুনের মধ্যে এই মূত্র ফেলে দেবে এমত অবস্থায় মা হু করে কেঁদে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুনে ফেলে দিয়েন না, আমার সন্তান যা আমাকে কষ্ট দিয়েছে আমি তা এখন ভুলে গেলাম, মাফ করে দিলাম। এটা বলার সাজাতে দেরি হয় নাই, মায়ের মুখ থেকে ওদিকে সন্তান কলমা পড়তেছে। আল্লাহ রাসূল শুকর আদায় করলেন, জগতের মানুষকে শিক্ষা দিলেন, ওহে ইমানদার বান্দা, আমার সাহাবায়ে কেরাম মা বাবাকে কষ্ট দিলে সক্রাতের বিছানায় কলমা নসিব হবে না। এক সাহাবি বললেন, আমার মা যদি ইহুদি খ্রিস্টান হয়? বললেন, ইহুদি খ্রিস্টান হলেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ইহুদি খ্রিস্টান হলেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর তার কারণে যত বড় আল্লামা, যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় আপনি আল্লামা মৌলানা হন না কেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার কাজ শেষ, আপনার ইবাদত কোনো কাজে আসবে? আসবে না।
আরেকজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসারী সাহাবী ছিলেন সবার সাথে বসা অবস্থায় হঠাৎ ওনার জ্বর উঠেছে এরপর উনি মারা গিয়েছে এখন লোকেরা সবাই দাফন কাফনের জন্য মদিনার বাজার থেকে দাফন কাফনের কাফড় নিয়ে আসলেন গোসলের ব্যবস্থা করলেন ওনাকে খাটের মধ্যে তুলে ফেলবেন ইতিপূর্বে খবর গেল মায়ের কাছে ছেলেটার মা ছিল অন্ধ উনি চোখে দেখে না তখন মাকে গিয়ে বললেন আপনার সন্তান মারা গিয়েছে সবর আপনি সবরদস্তি করেন আপনি সবর ধরুন আপনি ধৈর্য ধরুন মা বললেন কি বলেন আমার সন্তান মারা গেছে আমার সন্তান নওজোয়ান সুস্থ ভালো উনি মারা গেলেন কেমনে বললেন হঠাৎ জ্বর উঠেছে কাঁপুনি হয়ে উনি মারা গিয়েছে মা তখন ঘর থেকে বের হয়ে আঙ্গিনার মধ্যে উঠানের মধ্যে খোলা আসমানের নিচে চলে গেলেন খোলা ময়দানে চলে গেলেন অন্ধ মা আসমানের দিকে হাত টেনে দিলেন ইয়া আল্লাহ আমার শান্তি আমার আমার আর কোনো সন্তান নাই আমার স্বামী নাই আমি আল্লাহর নবীর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঈমান এনেছি এখন আমি ঈমান আনার পর আমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় লোকেরা আমাকে হেয় করবে আর আমার সন্তান আমাকে জীবিকা নির্বাহ করে আমার সন্তান আমি অন্ধ আমি কোথায় যাব আল্লাহ আমার সন্তানকে আপনি ফেরত দেন আমার সন্তানের জান ফেরত দেন আপনি আমার সন্তানকে নিয়ে যাইয়েন না এইভাবে কান্নাকাটি করছে কিতাবে লিখতেছে হাদিস শরীফে লিখতেছে সাহাবায়ে কেরাম বলেন বোধহয় সন্তান হারিয়ে মা পাগল হয়ে গেছে মরা মানুষকে আবার ফেরত আসতে পারে নাকি মা ওভাবে কান্নাকাটি করছে আর এদিকে জানাজার ব্যবস্থা করলেন জানাজা পড়বেন কাফন দাফনের ব্যবস্থা করে ফেললেন সাদা কাফন পরাই ফেললেন খাটের মধ্যে তুললেন আল্লাহু আকবার করে জানাজা পড়বেন এমন অবস্থায় দেখা গেল কাফনের ভিতরে লোকটা লড়তেছে ছড়তেছে কথা বলতেছে সন্তান কাফনের ভিতরে কথা বলতেছে কিরে কি কার কাকে কার জানাজা পড়তেছে এত কথা বলে এত মরে নাই তারপর তার কাফন যখন খুললো মুখ যখন খুললো দেখে যে সে আল্লাহু আকবার করে বসে গেছে সুবহানাল্লাহ কিরে আপনি মরে গেছেন আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন এই অবস্থা কেন তিনি বললেন আমি মরে গেছি হ্যাঁ সবই ঠিক আল্লাহ আমার জানকে আবার পুনরায় ফেরত দিয়েছেন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রাসূল পাক সাল্লামের সাহাবী আল্লাহর দরবারে মা ফরিয়াদ করার কারণে মায়ের দুয়ার বরকতে আজরাইল আবার আল্লাহর নির্দেশে ওই মৃত ব্যক্তির প্রাণ ফেরত দিয়েছে সুবহানাল্লাহ বোঝা গেল মায়ের দুয়ার বরকতে মরা মানুষ জিন্দা হয়ে গিয়েছে আর মায়ের বদদুয়ার কারণে যে বেমান হয়ে মরতেছে ঠিক না বেঠিক সুতরাং মা বাবার অবাধ্য সন্তান যারা আছে তারা আজ রাত ভাগ্য রজনীতে সেই কখনো কি পাবে না রেহাই পাবে পাবে না এরপর আসেন আজকে এই যে ভাগ্য রজনী এই এই রাতের মধ্যে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ক্ষমা করবেন কিছু কিছু মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না সেখান থেকে একটা আছে মদ্যপায়ী যারা মদ পান করেন যারা মদ পান করেন আল্লাহ পাক হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন চার ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না অথচ তা 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যায় অর্থাৎ বলতেছেন চারজন ব্যক্তি জান্নাতের সুগন্ধি কখনো পাবে না অথচ জান্নাতের সুগন্ধিটা 500 বছর দূর থেকে পর্যন্ত জান্নাতের সুগন্ধি সাধারণ মানুষের নাকে আসবে কিন্তু এই চার ধরনের ব্যক্তি কখনো কি পাবে না জান্নাতের সুগন্ধি পাবে না এরা কারা নাম্বার এক এগুলা হচ্ছে কিপন ব্যক্তি কিপন চিনেননি ডাচ বাংলা ব্যাংক বলেন এফিয়াস ব্যাংক বলেন এই ব্যাংক বলেন সেই ব্যাংক বলেন ব্যাংকের মধ্যে টাকা জমাইতেই আছে আর জমাইতেই আছে জাকাতও দিবে না ফিতরাও দিবে না মানুষকে দুই বেলা ভাত খাওয়াবে না কোটি কোটি টাকা আছে জাকাত দিবে না টাকা শেষ হয়ে যাবে বলে এগুলাকে বলা হয় কি আপনাদের এখানে কি ফোন টিফোন নাই বোধহয় আমাদের এখানে আছে আপনাদের এখানে নাই আপনাদের এখানে বিশাল মনের অধিকারী আমি চিনি তো আল্লাহ পাক সবাইকে দান করার তৌফিক দিক নাম্বার দুই হচ্ছে খোটা প্রদানকারী খাওয়াইছে দিছে তারপর দিনে তুকে আমি দিয়ে মানুষ করছি আবার আমার উপর কথা বলস খোটা প্রদানকারী হান্নান ও মান্নান আছে না এটা আল্লাহর সিফত এগুলা নিয়ে কেউ টানাটানি করলে আল্লাহ বলেন তোর ঐতিহ্য যা আছে মাটির সাথে মিশাই দেব
সুতরাং খোটা প্রদানকারী যারা তারা জান্নাতের সুগন্ধি পাবে না। এরপরে হচ্ছে যে মদ্যপান ব্যক্তি, যে মদ পানে অভ্যস্ত, মদের মধ্যে বেশ কম আছে, কিছু কটা আছে, কিছু পানি পানি আছে, কিছু শুকনা আছে, কিছু বাবা আছে, কিছু খাওয়া আছে, আছে না নাই আছে, এরকম অনেক ধরনের যে বস্তু খাইলে ব্রেন ঠিক থাকবে না, সেটাই হচ্ছে মদের অন্তর্ভুক্ত। সেটাই কি? মদ বা নেশার অন্তর্ভুক্ত। আজকে রাতে আল্লাহ সবাইকে স্যাক্রিফাইস করবেন, ক্ষমা করবেন, কিন্তু তওবা যদি না করে ওই নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করবেন না। আর হাদিস শরীফের মধ্যে আছে এরা কখনো জান্নাতের সুগন্ধি পাবে না, কারা? মদ্যপায়ী অভ্যস্ত ব্যক্তি। এরপর চার নম্বরে হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান, জান্নাতের সুগন্ধি নাকে লাগবে না। নাউজুবিল্লাহ বলা যায়। আল্লাহ পাক আমাদের মেহেরবান মা বাবাদের অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক মা বাবার যেন বেশি করে খেদমত করতে পারে সেই তৌফিক দান করুন। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وقد ربك الا تعبد الا اياه وبالوالدين احسانا। আল্লাহ বলেন আমি ফরজ করেছি, আমি আল্লাহর ইবাদতের পরে যেটা ফরজ, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার ইহসান করা। সুবহানাল্লাহ। ইম্মা ইবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ও কালাহুমা, তাদের মধ্য থেকে যদি একজন বা দুইজন যখন বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে, ফালা তাকুল্লাহুমা উফফিন, তখন তাদেরকে উফ বলিও না। দেখেন এইভাবে কখনো কোরআনের মধ্যে নির্দেশ কখনো দেয় না, কোন গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ কেন্দ্র করে এভাবে বলেন। আমার ইবাদতের পরে আমি ফরজ করলাম মা বাবার খেদমত করার জন্য, আর যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছবে, আজকে টাকা দিলা কালকে আঙ্গুর খাইতে ইচ্ছা হচ্ছে, তারপর দিন দুধ খাইতে ইচ্ছা হচ্ছে, তারপর দিন আরেকটা খাইতে ইচ্ছা হচ্ছে, আপনি যদি বলেন উফ উফ বলেছেন, তখন আপনার জীবনের 70 বছরের ইবাদত ফিনিশ। আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, উফ বলা যাবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে খবরদার দমক দিও না, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে বিনম্র কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা প্যারাসিটামল ট্যাবলেট পাচ্ছে না, সুন্দরী বউকে নিয়ে হানিমনে চলে গেল কক্সেস বাজারে, এরকম শিক্ষিত সমাজের ভালো বংশের কিছু এরকম ইন্টারন্যাশনাল শিক্ষিত মানুষ আছে না নাই? আপনি গণনা করে দেখেন, দেখবেন যে বয়স্ক বৃদ্ধ আশ্রমের মধ্যে আপনি যখন জরিপ চালাবেন, ম্যাজিস্ট্রেট, টিএনও, ডাক্তার, বড় 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 পজিশন শিক্ষিত ব্যক্তির মা বাবারা আছে বৃদ্ধ আশ্রমে, মধ্যবিত্ত শ্রেণী পরিবার যারা আছে তাদের মা বাবা আছে ঘরে, ঠিক না বেটে? মা যখন বলে বাবা কাছারি ঘরের মধ্যে শীতকাল, আমি থাকতে পারছি না, আমার ভয় লাগতেছে, ছেলে মাকে বলে কবরের মধ্যে কেমনে থাকবে? নাউজুবিল্লাহ বলা যায়। এইরকমও কিছু ইন্টারন্যাশনাল শিক্ষিত ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই? জান্নাতের টিকিট পাইয়া গেছেন? জান্নাতের টিকিট কি পাইয়া গেছেন কখনো? করোনা ভাইরাসের কারণে কোটি কোটি পতিওয়ালা ব্যক্তিরা, বিলিয়ন বিলিয়ন পতিওয়ালা ব্যক্তিরা টাকা রাস্তার মধ্যে ছিটে দিয়েছে, মারা গেছে, ঠিক না বেটি? মা বাবাকে দেখে নাই, বাবা মাকে দেখে নাই, সন্তান স্ত্রী সন্তান মাকে দেখতে পারে নাই, মা সন্তানকে দেখে নাই, ফেলে চলে এসেছেন, ঠিক না বেটি? কিসের অহংকার? আজ রাত ওই সমস্ত কুলাঙ্গার শিক্ষিত ব্যক্তিদের আল্লাহ ক্ষমা করবে না। কিসের অহংকার? আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, যত বড় শিক্ষিত হোক না কেন, তার কোনো মূল্য থাকবে? নিঃশ্বাস যখন চলে যাবে, আপনার নাম বড় ব্যারিস্টার, আপনি বড় চেয়ারম্যান, বড় মন্ত্রী আপনি, তখন আপনাকে আর মন্ত্রী বলা হবে না, মরহুম বলা হবে, ঠিক না বেটি? নিঃশ্বাস যখন চলে গেল, গলার হার আপনার থেকে খুলে ফেলা হলো, ঠিক না বেটি? নিঃশ্বাস যখন চলে গেল, সুন্দরী সুন্দর আপনার পাঞ্জাবি এটা খুলে ফেলা হলো, নিঃশ্বাস যখন চলে গেল, গেঞ্জি খুলে ফেলা হলো, নিঃশ্বাস চলে গেল, ভালা গড়ি আপনার খুলে ফেলা হলো, নিঃশ্বাস চলে গেল, আপনার শরীর থেকে দামি দামি যা আছে সব নিয়ে ফেলা হলো, সব নিয়ে ফেলা হলো, কিছুই নাই, কিছুই নাই, আছে সাদা কাফড়। এরপর আপনাকে একাকিত্ব ভাবে দিয়ে আসছে, চুরি করে ডাকাতি করে যে সম্পদ আপনি অর্জন করেছেন, এই সম্পদ আপনাকে কবর থেকে কেউ বাঁচাতে পারবে? এই সম্পদ বাঁচাতে পারবে না।
এই সম্পদ যদি আল্লাহর রাস্তার মধ্যে আপনি ব্যবহার করতেন, এই সম্পদ যদি আল্লাহর দ্বীন ইসলামের জন্য যদি ব্যবহার করতেন, এই সম্পদ যদি আপনি হালাল ভাবে রুজি রোজগার করতেন, আপনার সন্তানকে যদি আল্লাহর দ্বীন শিক্ষা দিতেন আপনার সন্তান, তাহলে আজ শবে বরাতের রাত অন্তত কবরে গিয়ে কাঁদতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে কবরের প্রথম রাত তার জন্য বড়ই মুসিবতের রাত। যেমন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে আজিজির মধ্যে খুব সুন্দর বলেছেন, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ ফতোয়ায়ে আজিজির মধ্যে বলেছেন যে হাদিস শরীফটাও তিনি এনেছেন যে বৃহস্পতিবার জুমার রাতে, বৃহস্পতিবার রাত জুমার রাতে তার সন্তান তার মা বাবার রুহগুলাকে আফনগরের মধ্যে ফেরত দেওয়া হয়, যে দেখে আসে যে যাও তোমার সন্তানরা তোমার জন্য কি করে, তোমার জন্য কিছু দিচ্ছে কিনা দেখে আসো। সন্তান যদি মা বাবার পক্ষ থেকে সৎকার দেয় তখন সৎকার দিলে মা বাবার জন্য আয়াতুল কুরসি, তাকাসুর, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ যদি পড়ে আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করে তখন আল্লাহ তাআলা কবরের মধ্যে 1000 নূরের ফেরেশতা পাঠিয়ে দেন, তার কবরে অভয় দিতে পাঠান ওই 1000 ফেরেশতা, নূরের ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাদের জন্য মাগফিরাত কামনা করেন। মা বাবার পক্ষ থেকে সৎকা করলে লাভ না, গুনাহগারি আপনার জন্য এত কিছু দিয়ে গেছে, ওনাদেরকে কবরের মধ্যে বহু কষ্টের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে, ভয়ভীতির মধ্যে আছে, বলতে পারছেন না, তাদেরকে বাঁচানোর উপায় শবে বরাতের রাতে দান করেন, বেশি করে শবে বরাতের রাতে মিসকিনদেরকে দান করেন, শবে বরাতের রাতে নফলে নামাজ পড়েন, শবে বরাতের রাতে তাদের জন্য মাগফিরাত কামনা করেন। ঠিক ডাবে ঠিক।